বিশাল থেকে দৌড়াইয়া দৌড়াইয়া কতগুলা পীর সাহেব আসে না জোরে কোন আছে কিনা আছে তারা আমাদেরকে মাঝে মধ্যে গোমরা করতে চায় তাদের কিন্তু নদী আছে কয়টা একটা আর আল্লাহর হাবিব বলছেন কয়টা আল্লাহ বলছেন কয়টা আল্লামা পানিপতি বললেন কখনোই ওই ব্যক্তি আল্লাহর ওলি নয় যার কাছে দুইটা নদীর মিলন কেন্দ্র নাই একটা হলো শরীয়তের নদী আর একটা হলো বেলায়েতের নদী আমার বাবা জান সৈয়দ সাইফউদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মাদাজিল্লুল আলীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীয়তের কোনো কমতি ধরে বলেন না কোনো কমতি তাহলে ওনার মধ্যে শরীয়তের নদী আছে কি নাই আবার বেলায়েতের নদী আছে কি নাই বেলায়েতের নদীর ধারক আমার গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলায় আলমের মাধ্যমে এমন ধারা দিয়েছেন এবং বলেছেন এই ধারা এটা যেমন তেমন কোনো ধারা নয় আমার বাবা ভান্ডারী কেবলায় আলমের আওলাদে পাক তারা কিয়ামত পর্যন্ত মান্না সালওয়া আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবেন এবং যাকে খুশি তাকে দান করতে পারবেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ এটা ক্ষমতা কার ওই যে দুই নদী বললাম একটা তো শরীয়তের নদী আর একটা কোন নদী আল্লাহ বলেন আমার কতগুলা বান্দা আছে আমার কতগুলা প্রিয় বন্ধু রয়েছে কারা বলেন ওই ব্যক্তি যারা ইবাদতের মধ্যে থাকে আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করেছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ওই জ্ঞানের নাম হলো তাহলে শুধু শরীয়ত দিয়ে ওলি হওয়া যায় সাথে সাথে বেলায়েত লাগে কি লাগে না জোরে বলেন না লাগে কি লাগে না এই জন্য যদি শরীয়ত দিয়ে যদি সব ওলি হইয়া যায় তো হাটাজারি থেকে যতগুলো দাউরা পাস করে এগুলো তো সব ওলি হওয়ার কথা ঠিক কি না যদি শরীয়ত দিয়ে ওলি হওয়া যাইতো তো আমরা জামিয়া থেকে লেখাপড়া করে কামিল পাস করার পরে মুর্শিদের কদমে কেন যাচ্ছি বুঝতে পারছি শরীয়তের লেখাপড়ার পাশাপাশি আরো একটা লেখাপড়া আছে যেটার নাম হচ্ছে তরিকতের লেখাপড়া যেটার মাধ্যমে এলমে মারফতের নূর পাওয়া যায় বড় করে বলে সুবহানাল্লাহ তাহলে নদী কয়টা একটা হলো শরীয়ত একটা বেলায়েত একটা বেলায়েত এই দুইটা নদী ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোন নজির নাই এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলাম ও রব্বুল আলামিন আপনি বলতে পারতেন মুসাকে এ মুসা তুমি একটা ঘোড়া নিয়ে যাও এ মুসা তুমি একটা হাতি নিয়ে যাও এ মুসা তুমি উটের পিঠে চড়ে যাও এ মুসা তুমি বাহন নিয়ে যাও কিন্তু তুমি আপনি বললেন আল্লাহ মাছ রান্না করে নেওয়ার জন্য আল্লাহ মাছ কেন নিতে বললেন আবার এই মাছ কেন জিন্দা করলেন আমার আল্লাহ বুঝাইলেন ও দুনিয়ার মানুষ তোমরা তো বুঝতে পারো নাই আমি কি ইঙ্গিত করেছি আল্লামা পানিপতি রহমাতুল্লাহ আলাই তিনি এই ইঙ্গিতকে অবজার্ভ করে বললেন ও দুনিয়ার মানুষ তোমরা জানো এই মাছ দ্বারা আল্লাহ কি বুঝাইল কেন মাছটা জিন্দা হলো কোন জায়গায় মাছটা জিন্দা হলো বলেন মাজমাউল বাহরাইনের সামনে যখন ওই রান্না করা মাছ নেওয়া হলো দেখা গেল অটোমেটিক মরা মাছ জিন্দা হলো মুফাসসির ইকরামগণ বলেন এখানে খাজা খিদির আলাইহিস সালামের ওজুর ছিটার পানি পড়েছে অথবা তার নিঃশ্বাস লেগেছে সুবহানাল্লাহ কয়টা বলেছেন একটা হলো ওজুর পানির ছিটা আর একটা হলো কি দম নিঃশ্বাস যে কোনো দুইটার একটা পড়েছে মরা মাছ কি হয়েছে জোরে বলেন না মরা মাছ কি হয়েছে আমাদের ওজুর পানির ছিটা দিয়ে মরা মাছ না একটা মরা ফিপরাও কি হয় না জিন্দা হয়নি আর ওখানে দম অথবা ওজুর ছিটার পানি পড়ছে মরা মাছ জিন্দা হয়ে গেল আল্লামা পানিপতি বললেন ওরা মাইজবন্দারের গোলামেরা ওলি আল্লাহর প্রেমিকেরা তোমরা তো বুঝো নাই আমার আল্লাহ কি বুঝিয়েছেন ও আল্লাহ তুমি কি বুঝিয়েছো আমার আল্লাহ বুঝাইতে চাইলেন যাদের কাছে এলমে শরীয়ত এলমে মারেফত দুই জ্ঞানের ধারা রয়েছে ওইখানে মরা মাছ বলতে মরা মাছকে বোঝানো হয় নাই ও মানুষ তোমরা যখন ওলি আল্লাহর দরবারে
মরা কলব নিয়ে যাবা যেই রকম মরা মাছ নিয়ে আমার মুসা পয়গম্বর গিয়েছেন ওই রকম তুমি যখন মরা কলব নিয়ে ওলি আল্লাহর দরবারে যাবা ঠিক তদ্রূপভাবে ওলি আল্লাহর নজর ওলি আল্লাহর দম ওলি আল্লাহর হুজুর সিটার পানি পড়ে যেই রকম মরা মাছ জিন্দা হয়ে যায় ওই রকম তোমার মরা কলব ওলি আল্লাহর নজরে জিন্দা হয়ে যাবে বড় করে বলেন সুবহান ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা